যশোরের মনিরামপুর রাজগঞ্জ বাজারের পাশ দিয়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী ঝাপা বাওর এই বাওর দিয়ে পূর্বে ওই এলাকার মানুষ পারাপার হতো নৌকা দিয়ে তবে ঝাপা এলাকাবাসীর এই দুর্ভোগ লাঘব করতে এগিয়ে এসেছেন ঝাপা গ্রামের ছাপান্নজন যুবক তারা নিজেরাই গ্রামের মানুষের কাছে অর্থ সংগ্রহ করে আটশো উনচল্লিশটি প্লাস্টিকের ড্রাম এবং আটশো মন লোহার অ্যাঙ্গেল ও দুশো পঞ্চাশটি লোহার সিটের মাধ্যমে তৈরি করেছেন একটি এক হাজার ফুট দৈর্ঘ্যের সেতু সেতুটি রক্ষণাবেক্ষণের জন্য তারা নিজেদের মধ্যেই ফান্ড গঠন করে মেরামতের কাজ করেন ওই এলাকাবাসীর দাবি জানিয়েছেন সেতুটি সরকারিভাবে রক্ষণাবেক্ষণ অথবা নতুন একটি সেতু তৈরি করে এলাকার মানুষের কষ্ট লাঘব করার জন্য আহ্বান জানিয়েছেন অনেকেই ভিডিওটি গত 10 জুন ২০১৯ হাজার তারিখে আমার এমপি ডট কমের একজন ভলান্টিয়ারের ক্যামেরায় ধারণ করা হয়েছে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য যশোর পাঁচ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব স্বপন ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে দেশটা সুন্দর কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না আসন এক হয়ে দেশটা গড়ি আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার